এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালন করল বাংলাদেশ। দেশের সরকারি, আধার সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভূমিকম্পে উদ্ধার কাজে অংশ নিতে ইতিমধ্যে তুরস্কে গেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। সেনাবাহিনী নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্য, চিকিৎসক সহ এই দলটিতে রয়েছেন মোট 46 জন। রেলপথে চালু হলো নতুন 3টি রুট। গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গেল 14 বছরে 650 কিলোমিটার রেলপথ নির্মাণ করেছে সরকার। সরকার প্রধানের অভিযোগ, বঙ্গবন্ধুকে হত্যার পর অলাভজনক আখ্যা দিয়ে রেলপথ বন্ধের উদ্যোগ নেয় তৎকালীন শাসকরা। নিরাপদ, গতিময় ও স্বচ্ছন্দ যাতায়াতের মাধ্যম হিসেবে রেলের আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার। এ ধারাবাহিকতায় 3 প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে 69.20 কিলোমিটার নতুন রেলপথ। ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রূপপুর, শশীদল এবং জয়দেবপুর স্টেশন থেকে নতুন রেলপথগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা দেশের মঙ্গলে কোনো কাজ করেনি, অলাভজনক আখ্যা দিয়ে তারা রেলবন্ধের চেষ্টা করে। তারা আসলে এদেশের কোনো মঙ্গলও চায়নি, উন্নতিও চায়নি, যার কারণে সাধারণ মানুষ যে তাদের পরিবহনের যে কয়টা মাধ্যম ছিল এক একে সবই ধ্বংস করার চেষ্টা করে। এমনকি রেলকেও একসময় সম্পূর্ণভাবে রেল লাভজনক না এই অজুহাতে বন্ধ করে দেবারও প্রচেষ্টা চালানো হয়। রেলের লোকবল গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়া হয়। শুধু তাই না, অনেক রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটা সর্বশেষ বিএনপি জামাত সরকার, অর্থাৎ যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন এটা করা হয়। সরকার প্রধান জানান, গত 14 বছরে নতুন 650 কিলোমিটার রেল লাইন নির্মাণ, 142টি নতুন ট্রেন চালু করেছে সরকার। এটা গণপরিবহন এবং পণ্য পরিবহনও সুলভ মূল্যে করা যায়, তাই রেলকে আমরা গুরুত্ব দিই। 2030 সালের মধ্যে রাজধানীতে রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, মেট্রো রেল, পাতাল রেলে কমবে তেল খরচ ও যানজট। ইনশাআল্লাহ 2030 সালের মধ্যে ঢাকা শহর এই রেল যোগাযোগেরই মানে একটা আলাদা পরিবেশ তৈরি হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। চীনের প্রিপেইড গ্যাস মিটার এবং বায়োমাস বিদ্যুতে বিনিয়োগে আগ্রহী জাপান। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে কথা জানিয়েছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জেবিআইসির গভর্নর নবিমিৎসু হায়াসি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রিপেইড গ্যাস মিটার উৎপাদনকারী শিল্পে যৌথ বিনিয়োগ করা যেতে পারে। একটি বা 2টি রাষ্ট্রীয় মালিকানাধীন চিনিকল জাপানি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাব দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামা দুতাঙ্গারা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই দেশের সেনা মোতায়নে গাম্বিয়ার প্রেসিডেন্টের প্রস্তাবের একটি অনুরোধ পত্র হস্তান্তর করেন তিনি। শান্তিরক্ষা মিশনে যৌথভাবে সেনা মোতায়নে নীতিগতভাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্য রপ্তানির নামে ভয়াবহ জালিয়াতি। স্যাম্পলের আড়ালে বিদেশে পাঠানো হচ্ছে আস্ত কন্টেইনার। 2 সংখ্যার কোড নাম্বারে কারসাজিতে এরই মধ্যে 66টি চালান পার করেছে একটি চক্র। আর এমন অভিযোগের পর অনুসন্ধানে নেমে 15টি চালান জব্দ করেছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাদের আশঙ্কা, এই জালিয়াতির মাধ্যমে এরই মধ্যে পাচার হয়েছে বিপুল অর্থ। ফকরুল ইসলামের অনুসন্ধানী রিপোর্ট। 2 সংখ্যার এই 3টি কোড নম্বর ব্যবহার হয় পণ্য রপ্তানিতে, যা ইঙ্গিত করে লেনদেনের ধরন। কোড নম্বর 01 হলে এলসি, আর 10 হলে কন্ট্রাক্ট বা টিটির মাধ্যমে পণ্যের দাম পরিশোধ বুঝায়। এছাড়া স্যাম্পল হলে কোড নম্বর হয় 20। 2 সংখ্যার এই কোডে লুকিয়ে আছে বিপুল পরিমাণ অর্থের রহস্য। ফলে সংখ্যার ওলট পালটে পাল্টে যাচ্ছে পণ্যের ধরন। কন্টেইনার ভর্তি পণ্য হয়ে যাচ্ছে স্যাম্পল, যার আড়ালে একের পর এক কন্টেইনার যাচ্ছে বিদেশে, কিন্তু দেশে আসছে না কোনো টাকা।
কোডের ফাঁদে এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের চোখও। একটি চক্র দীর্ঘদিন ধরে স্যাম্পলের কোড নম্বর ব্যবহার করে অসংখ্য কন্টেইনার ভর্তি পণ্য পাচার করছে, এমন তথ্যে মাঠে নেমে ভয়াবহ জালিয়াতি উদ্ঘাটন করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাই চট্টগ্রামের ওসিএল ডিপোতে আটকানো হয়েছে মালয়েশিয়া, আরব আমিরাত, সুদান আর ইকুয়েডরে পাঠানোর অপেক্ষায় থাকা 15টি চালান, যার সাথে জড়িত সিএনএফ প্রতিষ্ঠান লিম্যাক্স শিপার্স লিমিটেড। নথিতে রপ্তানিকারক হিসেবে ঢাকার সাবিহা সাইকি ফ্যাশনের নাম থাকলেও প্রতিষ্ঠানটির দাবি এসব পণ্য তাদের নয়। কাস্টমস থেকে রপ্তানি সংক্রান্ত খুদে বার্তায় জানার পর একটি জিডিও করেছে তারা, যেখান থেকে এলসি খোলার কথা বলা হয়। সে অগ্রণী ব্যাংকও বলছে সাবিহা ফ্যাশনের কোনো ঋণপত্র তারা খোলেনি, প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকও নয়। সিএনএফ লিম্যাক্স শিপার্সের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে অফিসটি মাঝে মাঝে খোলা হয়, সংশ্লিষ্ট ফরওয়ার্ডার এসবি অ্যাসোসিয়েটসে গেলেও কেউ মুখ খোলেনি। সিএনএফ এবং শিপিং এজেন্ট নেতারা বলছেন কাস্টমসের নজরদারির অভাব অথবা সম্পৃক্ততায় ঘটেছে এমন জালিয়াতি। মালয়েশিয়াতে এই কোম্পানির জীবনে কোনোদিন এক্সপোর্ট করে নাই, সবশেষ এক্সপোর্ট গেছে ফিলিপিন্সে, তাও হইলো গিয়া আপনার মনে হয় 3 মাস আগে। স্যাম্পলের জন্য ইএক্সপি থাকবে না, ভালো কথা, কিন্তু আমার অ্যাসেসমেন্টের সময় স্যাম্পলের কোড যখন আমি দিলাম, স্যাম্পল হতে পারে 1 পিস, স্যাম্পল হতে পারে 5 পিস, স্যাম্পল হতে পারে $10, $100, $200, কাজে একটা পুরো কন্টেনার স্যাম্পল হবে এটা কাস্টমস আসলে কি দেখে অ্যাসেসমেন্ট করছে এটা আমার বোধগম্য মনে হয়। ডকুমেন্টেশন যে বিষয়গুলো থাকে সেগুলোর সাথে কোনো ধরনের আপনার ইনভলভমেন্ট হওয়ার কোনো সুযোগ ফেডফোর্ডের কিংবা শিপিং লাইনের নাই। কাস্টমস কর্তৃপক্ষের হুঁশিয়ারি, জালিয়াত চক্রের সাথে কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততা পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো অফিসার যে কোনো ধরনের জালিয়াতি চক্রের সাথে জড়িত এরকম কোনো প্রমাণ বা কোনো অভিযোগও আমরা এখন পর্যন্ত পাইনি, বা যদি এরকম কোনো কিছু কেউ প্রমাণ দিতে পারে বা কারো কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধান বলছে পদে পদে কারসাজির আশ্রয় নেয় চক্রটি, ব্যবহার করা হয় বিভিন্ন রপ্তানিকারকের অনুকূলে ব্যাংকের ইস্যু করা ইএক্সপি ও এলসি নম্বর, আবার স্যাম্পলের কোড ব্যবহার করা হলেও দেখানো হচ্ছে পণ্যের দাম। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন কন্টেইনার পাচারে একেকবার একজনের নাম তথ্য ব্যবহার করে চক্রটি। আটক 15টি চালানের আগে কেবল জানুয়ারি মাসেই সাবিহা সাইকির নামে পাঠানো হয় 66টি চালান। পুরো বিষয়টা খুব দ্রুতই শেষ করব, শেষ করলে বোঝা যাবে অবৈধ কর্মকাণ্ডের সাথে, রপ্তানি কার্যক্রমের সাথে কারা কারা জড়িত। যারাই এ ধরনের অনিয়মের সাথে জড়িত থাকুক, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব এবং আইন এবং বিধি মোতাবেক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নিব। নথিপত্রের কারসাজিতে কোটি কোটি টাকা পাচারের এই চক্রে কারা কারা জড়িত তা বের করার কাজ চলছে বলে জানান কর্মকর্তারা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। আসলে জাতীয় সংসদের চলতি অধিবেশনে এই মুহূর্তে সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি চলে যাব সেখানে। থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি, সাফল্য অর্জন করেছি, আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। 2008 নির্বাচনে ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব সেই ঘোষণা দিয়েছিলাম। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আর ডিজিটাল বাংলাদেশ করতে পেরেছি বলেই এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে কিন্তু এই কোভিড-19 অতিমারী আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এবং এই কোভিড-19 মোকাবেলায় সমগ্র বিশ্বে আমরা কিন্তু পঞ্চম স্থান অধিকার করে আছি। আর এই উপমহাদেশে আমরাই প্রথম স্থান অধিকার করে আছি। কাজে আমাদের স্বাস্থ্য সুরক্ষা এটাও কিন্তু জনগণকে আমরা নিশ্চিত করতে পেরেছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, সাক্ষরতার হার আমরা যেখানে 45-46 ছিল ভাগ, তার থেকে আমরা প্রায় 75.2% উন্নীত করতে সক্ষম হয়েছি। পরিবেশ রক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশ রেখে যাচ্ছে, আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। 2021 সামনে রেখে রূপকল্প
2021 ঘোষণা দিয়েছিলাম সফলভাবে বাস্তবায়ন করে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে শুধু খাদ্য উৎপাদন না, খাদ্যের সাথে আমরা পুষ্টি বিষয়েও দৃষ্টি দিয়ে তরি তরকারি ফল মূল প্রাণী সম্পদ ডায়েরি ফার্ম বা পশু সবকে আমাদের পশু পাখি পালন সব দিক থেকেই কিন্তু আমরা উন্নীত। আজকে আমাদের ডেয়ারি ফার্ম বা আমাদের পোলট্রি ফার্ম থেকে শুরু করে সর্বক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে। বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি, যার ফলে আজকে ব্যাপকভাবে কর্মসংস্থান হচ্ছে এবং এখন বাংলাদেশে যে কোনো মানুষের যদি ইচ্ছা করে কোনো চাকরির পিছনে না ছুটে কোনো কাজ করতে পারে। আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, কারিগরি শিক্ষারূপে আমরা গুরুত্ব দিয়েছি। করোনার সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বহাল রাখতে সক্ষম হয়েছি, আমরা বিনা পয়সায় বই বিতরণ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমরা কিন্তু প্রায় 2,50,00,000 শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিচ্ছি। আমাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমরা সৃষ্টি করে দারিদ্র বিমোচনে আমরা সাফল্য অর্জন করেছি। 40% থেকে আজকে 20% আমরা নামিয়ে এনেছি। কাজেই এই সাফল্যগুলি কেবলমাত্র এই দেশে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই সম্ভব হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে ফের নিষেধাজ্ঞা চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে, যার শুনানি হবে রোববার। আবেদনটি করেন আইনজীবী হেলাল উদ্দিন। এর আগে গেল 5 ফেব্রুয়ারি জাতীয় পার্টি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে রায় কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। গত 4 অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধা জিএম কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোনালী আঁশ প্রতীকে নিবন্ধন পাচ্ছে তৃণমূল বিএনপি, আর আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে জামায়াতের নিবন্ধনের ভাগ্য। নির্বাচন কমিশন কার্যালয়ের সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এসব কথা উঠে আসে। আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের আবেদন করা প্রায় 93টি দলের কাগজপত্র যাচাই বাছাই করতে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। সাম্প্রতিক নানা ইস্যুতে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীরের সংবাদ সম্মেলন, যাতে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নতুন করে নিবন্ধন চাওয়ার বিষয়টিও। রেজিস্ট্রেশন পাওয়ার জন্য যে শর্তগুলো দরকার সেই শর্ত অনুযায়ী তাদের কাগজপত্রগুলো দেওয়া আছে কিনা। এরপরে এ সময় নির্বাচন কমিশনের কথা বলেন জামাতে ইসলামের বিষয়েও, জানান নতুন দলের আড়ালে যাতে অপরাধীরা সুযোগ না পায় সেদিকে নজর থাকবে কমিশনের। আদালত কর্তৃক তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে মহানা উচ্চ আদালত কর্তৃক, এবং বিষয়টি এখন আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষা করছে। সেই দলের যে সমস্ত যারা যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত অথবা যাদের বিরুদ্ধে মামলা আছে অথবা তাদের যে রাজনৈতিক দিকদর্শন, সেগুলো যদি এই সমস্ত কোথাও কিছু পাওয়া যায় তাহলে তো সেটা দেওয়া যাবে না। আসছে জাতীয় নির্বাচনে নবগঠিত তৃণমূল বিএনপির অংশগ্রহণের সুযোগ থাকছে বলেও মনে করেন এই কমিশনার। জানান তাদের প্রতীক হবে সোনালী আঁশ। আপিলের ডিভিশন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে তা সেটা নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য, যেহেতু একটা সর্বোচ্চ আদালত থেকে এটা নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য, এখানে তো আমরা দিতে বাধ্য। আদালতই নির্ধারণ করে দিয়েছেন যে তাদের মার্কা কী হবে, মানে সিম্বল কী হবে সেটা বলে দিয়েছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ হচ্ছে না বলেও জানান মোহাম্মদ আলমগীর। আমরা মনে করলাম যে না, যেটা আছে সেটা থাকুক। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আসছে বাজেটে নিউজ প্রিন্ট আমদানিতে কর প্রত্যাহার চায় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। একই সাথে ওই খাতে বিদ্যমান 27% উৎসে কর কমানোরও প্রস্তাব দেওয়া হয়। এনবিআরের বাজেট পূর্ব আলোচনায় এদিন বিদেশি চ্যানেল প্রদর্শনে ল্যান্ডিং এবং ক্যারেজ চার্জ 20 কোটি টাকা করার প্রস্তাব দেয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। বৈঠকে এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। আসছে 2023-24 অর্থ বছরের কর কাঠামো কেমন হবে তারই রূপরেখা নিয়ে অংশীজনদের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো এনবিআর। সে প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রথম বৈঠক হয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে। এ সময় সংগঠনের পক্ষ থেকে মোট 4টি প্রস্তাব তুলে ধরে বলা হয় বিজ্ঞাপনের আয়ে 4% হারে উৎসে কর কাটছে এনবিআর, যা বছর শেষে সমন্বয়যোগ্য হলেও উদ্যোগ নিচ্ছে না সংস্থাটি। আমাদের এই দাবিগুলো যদি আপনি এবং আপনার
এনবিআর যদি বিবেচনা করে তাহলে এই শিল্পটি আরও বিকশিত হতে পারবে এবং এই শিল্পের বিকাশ আমাদের গণতন্ত্রের বিকাশের সাথেও সম্পর্কযুক্ত। বৈঠকে বিদেশি চ্যানেল প্রদর্শনের জন্য ল্যান্ডিং ও ক্যারেজ চার্জ 20 কোটি টাকা করার প্রস্তাব দেয় অ্যাডকো। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম থেকে আসা আয়কে রেমিটেন্স হিসেবে করমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন আসছে অর্থ বছরে বিষয়গুলো আমলে নেয়ার। আমরা বিবেচনা করার চেষ্টা করব যে আমাদের এখান থেকে আপনাদের কোন কোন বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারি এবং কিছু কিছু জন আপনাদেরকে এবার দিতে পারি। অনিবন্ধিত কোম্পানি ও নন রেসিডেন্ট। এদিন দ্বিতীয় বৈঠকে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব দাবি জানায় নিউজ প্রিন্ট আমদানিতে শুল্ক প্রত্যাহারের। এছাড়া ওই খাতের উপরে বিদ্যমান 27% কর্পোরেট কর হার 10-15% করার প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে সংবাদপত্র শিল্প ইতিমধ্যে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে, তাই সংবাদপত্রের কর্পোরেট ট্যাক্স 10-15% মধ্যে রাখা জরুরি। ভালো একটা ট্যাক্স সিস্টেম দরকার। আমি মনে করি যে আমাদের আপনাদের নেতৃত্বে এমন একটা ট্যাক্স সিস্টেম আসবে যেখানে একটা ন্যায়সঙ্গত ট্যাক্স সবাই দিবে। তো আমরা কি দেখুন একটা পর্বের মধ্যে আছে ট্রানজিশন, এবং আমাদের একই সঙ্গে প্রিন্ট একই সঙ্গে ডিজিটাল অনলাইন, এটাই পাঠক হবে এবং এটাই ভবিষ্যৎ। এ সময় গণমাধ্যমের মালিক প্রতিনিধিরা এনবিআরকে আশ্বাস দেন রাজস্ব আয় বাড়াতে সার্বিক সহযোগিতা দেওয়ার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 29 মার্চ। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই দিন ধার্য করেন। এর আগে বাংলাদেশ সরকারি মুদ্রানালয় থেকে এক গেজেট প্রকাশ করা হয়, সেখানে তারেক এবং তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 6 ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, এই মুহূর্তে খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে কমলাপুর স্টেডিয়ামে। আমাদের সহকর্মী রয়েছেন সাদমান সাকিব, চলে যাবো তার কাছে। সাদমান, মোটামুটি তো একেবারে ফেভারিটদের মতোই খেললো, একটু কি আফসোস থাকবে নাকি যে আরো গোল দিতে পারতো বাংলাদেশ? নিঃসন্দেহে, শুধু আজকের ম্যাচে নয়, এই পুরো টুর্নামেন্টেই কিন্তু যদি বলেন যে এই গোলের আক্ষেপটা কিন্তু থাকবেই, আরও অনেক বেশি ব্যবধানে সবগুলো ম্যাচই জিততে পারতো যদি শুধুমাত্র ভারতের ম্যাচটা বাদ দিই তাহলে। আর এখন পর্যন্ত কিন্তু যেই আমরা ফাইনাল দেখছি, ফাইনালটা কিন্তু সেই মানে বাংলাদেশই আসলে ডমিনেট করে খেলছে। বাংলাদেশ অসংখ্য আক্রমণ করেছে, কখনো ফিনিশিংয়ের দুর্বলতা তো আমরা দেখেছি, কখনো গোলকিপারও কিন্তু বা ডিফেন্স লাইন থেকেও কিন্তু প্রতিযোগিতা হয়েছে নেপালের। পুরো ম্যাচে যদি আমরা নেপালের কথা বলি, সেক্ষেত্রে নেপালের একটি আক্রমণই বলা যায় যে অন টার্গেট শট করেছিল, সেই শটটি কিন্তু আমাদের রূপনা চাকমা, তিনি কিন্তু দুর্দান্ত একটি সেভ করেছেন, সেটি আর 4-5 মিনিট আগেই। স্কোর লাইন 2-0 এখনও এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত যেভাবে খেলা চলছে, নেপাল কিন্তু ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিয়েছে সেটা কিন্তু এমন নয়, পুরো ম্যাচে কিন্তু নেপালও এখনও আর 6-7 মিনিটের খেলা বাকি আছে, নেপাল কিন্তু এখনও ম্যাচে ফিরতে চায়। এই মুহূর্তে দেখছেন যে শামসুন্নাহার ইনজুরি একটু ব্যথা পেয়েছেন, তিনি ডিবক্সের বাইরে ফাউলের শিকার হয়েছেন, এই মুহূর্তে খেলা বন্ধ আছে। এখন তোমার এই সেটপিসটা যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু শামসুন্নাহার যদি সেটপিস নেন তাহলে কিন্তু তার সর্বোচ্চ গোলের এই আসরে কিন্তু সর্বোচ্চ গোল তার হবে, এবং এখনও কিন্তু তিনি 5 গোল করেই কিন্তু সর্বোচ্চ তালিকায় আছেন। আর পুরো টুর্নামেন্টে আক্ষেপের কথা বলছিলেন, আমার মনে হয় যে নারীরা আসলে নারী ফুটবলের কথা যদি বলি, নারী ফুটবল কিন্তু আসলে আক্ষেপের ধার ধারে না বলাই চলে, যে তারা সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হয়েছেন এবং আজকে বাংলাদেশের প্রথমবারের মতো যেই সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টটা হচ্ছে সেখানেও কিন্তু এখনও পর্যন্ত বলা চলে যে তারা শিরোপাটা নিতে যাচ্ছে, শিরোপা তার প্রান্তে আছে বলতে পারেন। পুরোপুরি একমত সাদমান সাকিব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাদমান সাকিব কমলাপুর স্টেডিয়াম থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন। 85 মিনিটে খেলা চলছে, বলা যায় যে আর কয়েক মিনিট পরে নির্ধারণ হয়ে যাবে, এবং 2-0 বাংলাদেশ এগিয়ে রয়েছে নেপালের বিপক্ষে। আপনারা সন্ধ্যা 7টার খবর দেখছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত চারুকলা শিক্ষার্থীদের মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় চারুকলার শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের 2 উপগ্রুপ, বাংলার মুখ এবং ভিএক্স এর নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয়। ব্যানার ফেস্টুন কেড়ে নিয়ে চর থাপ্পড় মারে শিক্ষার্থীদের। পরে আন্দোলনকারীরা জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিলে সেখানেও দায়িত্ব পালনকারী
সংবাদকর্মীদের হেনস্থা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। চারুকলার ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা, যার শততম দিন আজ। শীতের এই সময়টায় রোগ জীবাণু ধুলাবালি বেড়ে যায়, তাই জীবাণু দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।